بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি নিয়মিত আয়োজন নুরুল কোরআনে বসে আপনাদের সামনে দিনের কথা বলার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত দয়াপরবশ হয়ে, খুবই আদরের সাথে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক স্বয়ং ফরমাচ্ছেন যে আল্লাহ রব্বুল যে আমাদেরকে অত্যন্ত সুন্দর অবয়বে তৈরি করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ইনসানকে অত্যন্ত সুন্দর অবয়বে সুন্দরভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। মানুষকে আল্লাহ পাক ভালোবেসে তৈরি করেছেন, মহব্বতের সাথে মানুষকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকাতের মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভালোবাসা এত বেশি, একবার ইস্তেগফার পড়ার সাথে সাথে পিছনের সকল গুনাহাত আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এত বেশি, বান্দা একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে এমন একটি গাছ রোপিত হয়, ওই বান্দা জান্নাতে গিয়ে দেখবে এটা বিশাল আকার ধারণ করেছে, তেজি একটা গুড়া দিয়ে 500 বছর চললেও ওই গাছের ছায়া মাড়ানো সম্ভবপর হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আল্লাহ বান্দাকে, বিশাল বিশাল জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন বান্দাদেরকে, আল্লাহর বান্দিদেরকে, বিশ্বাসীদেরকে দেওয়ার জন্য। আবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদিদ, আল্লাহ পাকের চঙ্গল অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত শক্ত। যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর সাথে শিরিক করবে, তাদেরকে আল্লাহ পাক এমনভাবে চঙ্গল করবেন, ধরবেন, মারা যাওয়ার পর তাদের জবাব দিতে হবে এবং তাদের পরিণাম হবে ভয়াবহ, তাদেরকে জাহান্নামের মধ্যে পতিত করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। যে আগুন ভয়াবহ, যে আগুন সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা বাসো জাহান্নামের আগুন থেকে এবং তোমাদের আহল আয়াল প্রতিবেশী আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের আগুন এমন উত্তপ্ত আগুন, আর সেই আগুনকে উত্তপ্ত করা হবে জাহান্নামী মানুষ দ্বারা এবং বিশাল বিশাল পাথর দ্বারা। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মখলুকাত রয়েছে সবার মধ্যেই ভালোবাসা দিয়েছেন। আল্লাহ পাকের ভালোবাসাকে যদি 100 ভাগ করা হয়, 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন ইনসান, জিন,
আল্লাহ পাকের মখলুকাতের মধ্যে আর 99% ভালোবাসা আল্লাহ পাকের কাছে রয়েছে, কারণ আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ পাক দয়ালু মেহরবান। আমাদের এই এক ভাগ ভালোবাসার পরেও আমরা একে অন্যকে কত ভালোবাসি, এমনকি পশু পাখির তারাও তাদের সন্তানাদির প্রতি ভালোবাসা, এমনকি পশু পাখি একে অন্যের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হ্যাঁ নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো সত্যি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, তাহলে তোমরা আমার হাবিবকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কী হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহটাকে আমি মাফ করে দেব। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আর আমি আল্লাহ পাক গাফুরুর রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি আল্লাহ পাকের সত্যিকারের মহব্বতের দাবি রাখি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মহব্বত করে থাকি, তাহলে আল্লাহর মহব্বতে আমাদের জান মাল কুরবান করতে হবে। আল্লাহ পাকের মহব্বত আমাদের জানের থেকে বেশি, আল্লাহ পাকের মহব্বত আমাদের মালের থেকে বেশি, আল্লাহ পাকের মহব্বত আমাদের পরিবার পরিজন সন্তানাদি স্ত্রী বিবি বাচ্চা সকলের থেকে আল্লাহ পাকের প্রতি মহব্বত বেশি। আর এই মহব্বতের বহিঃপ্রকাশ যদি দেখাতে হয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে, আল্লাহর রসুলের প্রতি মহব্বত দেখাতে হবে, আল্লাহর রসুলের ভালোবাসা অন্তরে স্থাপন করে তা কার্যক্ষেত্রে প্রমাণ করতে হবে, তবেই আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে। ভালোবাসার স্বরূপ কত কিছু, কত বেশি, কত কত মাধ্যমে ভালোবাসার প্রকাশ। মানুষের প্রতি ভালোবাসা এক ধরনের প্রকাশ করা হয়, জীবজন্তুর প্রতি ভালোবাসা আরেক ধরনের প্রকাশ করা হয়, পশু পাখির প্রতি, তরুলতার প্রতি, জমিনের প্রতি ভালোবাসা, এক এক মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক ধরনের। কিন্তু দুনিয়ার প্রতি ভালোবাসা যাদেরকে পেয়ে বসেছে তারা ধ্বংসপ্রাপ্ত, দুনিয়ার ভালোবাসার কারণে তারা আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার ভালোবাসার কারণে তারা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর ইবাদত থেকে নাফরমানির মধ্যে মুবতলা হয়ে যায়। দুনিয়ার ভালোবাসা পরিত্যাগ করে যারা আল্লাহর ভালোবাসা অন্তরে স্থাপন করতে পারবে, আর যা কিছুই ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণেই ভালোবাসবে, আল্লাহর রেজামন্দির কারণে ভালোবাসবে, অন্য কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, গরিবকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, মা বাপকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, ওস্তাদকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, বন্ধুবান্ধব প্রতিবেশী মানুষের হক আদায়ের জন্য ভালোবাসা অন্তরে নিয়ে অগ্রসর হবে আল্লাহর খুশি করার জন্য, রেজার রব আল্লাহ রেজামন্দির জন্য সকল ভালোবাসা অন্তরে স্থাপন করবে, তবেই বান্দা কামিয়াব হবে। ভালোবাসা মহব্বত এমন এক জিনিস যা সকল মানুষে প্রকাশ করতে পারে না, এক একজনের প্রকাশের ভাষা প্রকাশের মাধ্যমে এক এক ধরনের হয়। মহব্বত এ আজব শে হায় জসম যাই নেহি জাতি, মহব্বত মানাও আলফা জমিল আই নেহি জাতি, মহব্বত ভালোবাসা এমন এক জিনিস যেটা বোঝানো যায় না, মহব্বত মানা এবং আলফাদের মধ্যে মিলানো সম্ভবপর হয় না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির বর্ণিত তার কিতাবে আনা একটি হাদিসের আলোকে ভালোবাসার বহিঃপ্রকাশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা আছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে খুশগল্প হচ্ছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিন্তু দুনিয়াতে তিনটি জিনিস ভালোবাসি, আল্লাহর ভালোবাসার সাথে সাথে দুনিয়াতে আমি তিনটি জিনিস ভালোবাসি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসার বস্তুগুলোর নাম কি একটু বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ভালোবাসি
আমি বা সুগন্ধি জিনিস ভালোবাসি, খুশবু ভালোবাসি, আতর ভালোবাসি, সুবহানাল্লাহ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক এত সুগন্ধি ছিল, নবীজি ইসলামের শরীর থেকে যে ঘাম মুবারক পড়ত সেই ঘাম সাহাবায়ে কেরামগণ শিশির মধ্যে ভরে রাখতেন, চামড়ার লেদারের মধ্যে যখন নবীজি ইসলাম শুইতেন তখন ঘাম মুবারক জমা হইত, শিশির মধ্যে ভরে রাখতেন, আর তারা তাদের স্পেশাল প্রোগ্রামগুলোতে সেই খুশবু তারা ইউজ করতেন। তারপরেও নবীজি ইসলাম ফরমাচ্ছেন যে আমি খুশবু ভালোবাসি, যেহেতু নবীজি ইসলাম খুশবু ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারককে মিশকে আম্বর বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি ইসলাম বললেন আমি খুশবু খুব বেশি ভালোবাসি, এ কারণে খুশবু ব্যবহার করা সুন্নাত, আতর ব্যবহার করা সুন্নাত, সেন্ট ব্যবহার করা কোনো কোনো ক্ষেত্রে হারাম, কারণ সেন্টের মধ্যে অ্যালকোহল রয়েছে, সেগুলো কাপড়ে লাগা থাকলে সেগুলো দিয়ে নামাজ পড়া যাবে না, বডিতে লাগানো থাকলে সেই বডি ধৌত না করা পর্যন্ত নামাজ পড়া যাবে না। তাই আমরা ব্যবহার করব আতর, খুশবু যেগুলোতে অ্যালকোহল নয়, অ্যালকোহল ব্যতীত খুশবু, আগর, আতর ইত্যাদি আমরা ব্যবহার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশবু ভালোবাসতেন। দ্বিতীয় কোন জিনিস ভালোবাসতেন, নবীজি ইসলাম ফরমান আমি আমার স্ত্রীদেরকে, নেককারিণী স্ত্রীদেরকে ভালোবাসি, সুবহানাল্লাহ। নিজের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, নিজের স্ত্রীদেরকে মহব্বত করতে হবে, মহব্বতের প্রকাশ ঘটাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের যে জায়গা থেকে পানি পান করতেন সেই জায়গা থেকে তিনিও মুখ লাগিয়ে পানি পান করতেন, এটা মহব্বতের বহি প্রকাশ। তখন স্ত্রী খুশি হতেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের যে টুকরাটা খেতেন সেই টুকরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতেন, উম্মাতুল মুমিনিনদেরকে ভাগাভাগি করে দিতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিনদের কাদের মধ্যে সহযোগিতা করতেন, তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন। নবীজি ইসলাম ফরমান আমি আমার নেককারিণী স্ত্রীদেরকে ভালোবাসি। তৃতীয় যে জিনিসটি আমি ভালোবাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি নামাজ পড়তে ভালোবাসি, সালাত ভালোবাসি, নামাজ আমার প্রশান্তি, সালাতের মধ্যে আমি শান্তি অনুভব করি। অথচ নবীজি সহ সমস্ত আম্বিয়া কেরামগণ মাসুম, তাদের কোনো গুনাহতা নাই। আল্লাহ পাক নবীজি ইসলামের দরজাকে এমন বুলন্দ করেছেন, ওয়ারাফা আনা লাকা দিকরাক, আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে সমুন্নত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসার, নবীজি ইসলামকে কাউসার দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মর্যাদাকে এমনিতেই সমুন্নত করেছেন, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, সালাত পড়াকে বেশি ভালোবাসেন, রাতের পর রাত কাটিয়ে দিতেন, পা ফুলে যেত, পা ফেটে যেত, সারা রাত নামাজের মধ্যে কাটাতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি মহব্বতের কথা যখন, তিনটি ভালোবাসার জিনিসের বর্ণনা যখন পেশ করলেন যে খুশবু ভালোবাসেন, আমার স্ত্রীদেরকে নেককারিণী নারীদেরকে আমি ভালোবাসি, তৃতীয় হলো আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি, লম্বা লম্বা সুরা দিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতে আমি ভালোবাসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাহফিলে ছিলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনটা জিনিস ভালোবাসেন, আমিও তো তিনটা জিনিস ভালোবাসি। নবীজি বললেন ও বন্ধু আবু বকর, তোমার তিনটি জিনিস ভালোবাসার বহিঃপ্রকাশ তুমি আজকে আমার সামনে উন্মুক্ত করো, তোমার ভালোবাসার জিনিসগুলো আমার সামনে তুলে ধরো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমি ভালোবাসি আপনার চেহারায় আনবার, চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতে আমি ভালোবাসি, সুবহানাল্লাহ। দেখুন তাদের ভালোবাসা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসি। সাহাবায়ে কেরামগণ কুদার্ত, সাহাবায়ে কেরাম ঘরে খাবার নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, পিপাসার্ত সাহাবায়ে কেরামগণ তাদের পিপাসা মিটে যেত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হিজরতের রজনীতে সাথে ছিলেন, হিজরতের রজনীতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা শরীফ থেকে দুশমনদের ভয়ে
মক্কা শরীফ থেকে বের হলেন, গারে সুরের মধ্যে যখন আশ্রয় গ্রহণ করলেন, সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্লান্ত শরীর নিয়ে হযরত আবু বকরের রানের মধ্যে যখন নবীজি ইসলাম মাথা মুবারক রেখে ঘুম লেগে গেল, হঠাৎ করে পানির ফুটা অনুভব করলেন, নবীজি ইসলামের চেহারা মুবারকের মধ্যে পানি পড়তেছে, ঘুম ভেঙে গেল, দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, আবু বকরের দুনু চোখ থেকে পানি পড়ছে, ওই পানির ফুটা চেহারা মুবারকে পড়ার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। জিজ্ঞেস করলেন আবু বকর, তুমি কাঁদছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে কাঁদছি না, অনিচ্ছাবশত চোখ থেকে পানি পড়ে আপনার চেহারা মুবারকে পড়ে গেছে, আমাকে এই অনিচ্ছাবশত গুনাহ অপরাধের জন্য মাফ করে দিন। বললেন আবু বকর, তুমি কেন কাঁদছেছ? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রানের মধ্যে শুয়ে আছেন আর আমার রানের নিচের দিকে গর্তের মধ্য থেকে একটা সর্প আমাকে দংশন করতেছে, এই সর্পের বেদনা সমস্ত শরীর যুগে জুড়ে আমার সরে গেছে, যার কারণে ওই বেদনার কারণে আমি কান্না করতেছি। নবীজি সাল্লাম মাথা উঠালেন, উঠানোর পরে গর্ত থেকে সাপও বেরিয়ে গেল আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীরে ব্যথা অনুভব করতেছেন। নবীজি সাল্লাম মুখ থেকে লব মোবারক বের করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে বেদনা কমে গেল, হযরত আবু বকর সুস্থতা অনুভব করলেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে ওই যে সাপ, সেই সাপটা অনেক দিন যাবত নাকি গর্ততে বসা নবীজি ইসলামের চেহারা মুবারক দেখার জন্য, তাকে ইলকা করা হয়েছে, তার অন্তরে ঢুকেছে, সে এই এই গর্ততে সেই কারণে সে বসা ছিল আর যে নবীজি ইসলাম এখানে আসবেন নবীজি ইসলামের চেহারা মুবারক দেখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকরের রানের মধ্যে শুয়েছিলেন, হযরত আবু বকর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখতেছিলেন, চেয়েছে এভাবে, হযরত আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি চৌদ্দই রাতের চাঁদের মধ্যে কুত রয়েছে কিন্তু আপনার চেহারা মুবারকের মধ্যে কোনো কুত নেই, আপনার চেহারা মুবারক চৌদ্দই রাতের চাঁদ থেকে আরও সুন্দর। এতালা আলু ওয়াজাহু তালা আলু আল কামার লাইলাতুল বাদার, চৌদ্দই রাতের চাঁদ থেকেও আপনার চেহারা মুবারক আল্লাহ পাক সুন্দর করে তৈরি করে দিয়েছেন, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। নবীজি ফরমানো, আমার বন্ধু আবু বকর, তোমার দ্বিতীয় কোন জিনিসটি বেশি ভালো লাগে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আপনার হুকুমে আমার জান মাল কুরবানি করা আমার ভালো লাগে, আপনি যদি হুকুম করেন যে আমার জান বিলিয়ে দেওয়ার জন্য আমি জান কুরবানি করতে ভালো লাগে, আপনি হুকুম করলে আমার মাল কুরবানি করতে ভালো লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে থেকে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তিনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির ব্যক্তি ছিলেন, তার ধন সম্পদ কম ছিল না, ইসলাম গ্রহণ করার পর তিনি আল্লাহর রাহে সব কুরবানি করে দিয়েছেন। ইসলাম গ্রহণ করার পর তিনি অনেক গোলাম সাহাবায়ে কেরামদেরকে আজাদ করেছেন, বিশেষত হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খরিদ করে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে অনেক সম্পদ তিনি কুরবানি করে দিয়েছেন। একবার এক ঘটনা, যুদ্ধের সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কার কী সম্পদ রয়েছে আল্লাহর রাহে কুরবান করো। সেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের বিশাল একটা অংশ মদিনায় শরীফে নিয়ে আসলেন, উট আর ছাগল দিয়ে মদিনার অলিগলি ভরে গেল, চতুর্দিকে তাকালেই উট আর ছাগল দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের তিন ভাগের এক ভাগ নিয়ে আসলেন, মসজিদে নববীর এক কোণা ভরে ফেললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কাফ এবং তার মাথা রাখার জন্য একটি তকিয়া এবং পানি রাখার জন্য একটা মশক, একটা প্লেট, সেটা এনে মসজিদে নববীর এক কোণায় রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কী এনেছ, উমর তুমি কী এনেছ, উসমান তুমি কী এনেছ? তারা তাদের নিজ নিজ দানকে পেশ করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন, প্রতিদিন আবু বকর আমাকে পিছনে ফেলে দেন, এবাদতের মধ্যে আল্লাহর
নবীর হুকুমে জানমাল কুরবানির মধ্যে আজকে আমি আমার সম্পদের তিন ভাগের এক ভাগ নিয়ে এসেছি, আর আবু বকর সামান্যতম সম্পদ নিয়ে এসেছেন, আজকে আমি মনে হয় উপরের কাতারে থাকবো। জিজ্ঞেস করলেন, উসমান তুমি কতটুকু এনেছ? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখুন আমি মদিনার অলিগলি উট ছাগল দিয়ে ভরে ফেলেছি। ওমর তুমি কি এনেছ? ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পদের তিন ভাগের এক ভাগ এনেছি। আবু বকর তুমি কি এনেছ? ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি ফাদাহু, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম ছাড়া আমার ঘরে আর কিছু রেখে আসি নাই। আমার ঘরে যা ছিল তাতে একটা প্লেট, একটা কাপ মাথা রাখার জন্য, একটা তাকিয়া এবং একটা পানির মশক ছিল, ওইগুলোই আমার সম্পদ ছিল, এগুলো নিয়ে এসেছি সুবহানাল্লাহ। অর্থাৎ 100% সম্পদ আমি নিয়ে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমে আমার মাল সব কিছু বিলীন করে দেওয়া, আপনার হুকুমে আমার জান আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া, এটাকে আমি ভালোবাসি সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, ওমর ও আবু বকর তৃতীয় কোন জিনিসটা তুমি ভালোবাসো? হযরত আবু বকর ফরমান, আমার মেয়ে আপনার স্ত্রী হোক সেটা আমি ভালোবাসি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হলেন হযরত আবু বকর, আমার শুরু থেকেই আমার অন্তরের মধ্যে এই ইচ্ছা ছিল যে আমার একটা মেয়ে হইলে আপনার কাছে বিবাহ দিব, আমার মেয়েটাকে আপনার স্ত্রী বানাবো, এই মনের কামনা ছিল। আল্লাহ পাক আমাকে একটা উত্তম মেয়ে দিয়েছেন, আর ওই মেয়েটা আপনার স্ত্রী হোক সেটাই আমি ভালোবাসি, আল্লাহ পাকের কাছে সেটাই আমার কামনা ছিল সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা কতটুকু ভালোবাসলে নিজের মেয়েকে তার বন্ধুর জন্য উৎসর্গ করার মনোবাসনা ব্যক্ত করলেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভালোবাসার নিদর্শন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া গ্রহণ করলেন। আমাদের মাদের মধ্যে থেকে অন্যতম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি সিস্টেমের প্রতি ভালোবাসার অন্যতম নিদর্শন। হযরত আবু বকর যখন বসে গেলেন, তার তিনটি ভালোবাসার কথা ব্যক্ত করে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনিও তিনটা জিনিস ভালোবাসেন, হযরত আবু বকরও তিনটা জিনিস ভালোবাসেন, আমিও তিনটা জিনিস ভালোবাসি। নবীজি ইসলাম ফরমান, ও ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ওমর, তোমার ভালোবাসার নিদর্শন, তোমার ভালোবাসার জিনিসগুলো আমাদের সামনে পেশ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভালোবাসার ভালো কাজের প্রচার করার, ভালো কাজ প্রচার করা, সেই জিনিসটা আমি ভালোবাসি। ভালো কাজের প্রচার, মানুষের কাছে দিনের দাওয়াত, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, নবীজি ইসলাম ফরমান, তোমরা আমার পক্ষ থেকে একটি কথা হলেও মানুষের কাছে প্রচার করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আর লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হবে না, এখন থেকে ইসলামের দাওয়াত আর লুকিয়ে দেওয়া লাগবে না, এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের নিকটে গিয়ে জোরে কলিমা শরীফ পড়লেন এবং মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন সত্যবাদী ব্যক্তি, সত্য কথা বলতে তিনি একটুও পিছপা হতেন না, সত্যের দাওয়াত সেখানে কোনো হেকমতের কোনো প্রয়োজন নাই, তিনি নির্দ্বিধায় মানুষের সামনে ব্যক্ত করাকে ভালোবাসতেন। নবীজি ইসলামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সত্যের দাওয়াত, দিনের দাওয়াত দেওয়াকে ভালোবাসি, ভালো কাজের প্রচার করা এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা সেটাকে আমি ভালোবাসি, ভালো কাজের হুকুম করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা, এই দুইটি জিনিস আমি ভালোবাসি সুবহানাল্লাহ।
দিনের দাওয়াত দেওয়া, মানুষকে অন্যায় থেকে বিরত রাখা, জাহান্নামের আগুন থেকে বিরত রাখা, মদ জুয়া হাউজি বাম্পার জিনা ব্যভিচার শিরিক বন্দার হক নষ্ট করা, অন্যের হক নষ্ট করা, সেগুলোর থেকে মানুষকে বিরত রাখা, মন্দ কাজ থেকে বিরত রাখা, ভালো কাজের হুকুম, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, নামাজ পড়ো, রোজা রাখো, এই ভালো ভালো কাজের হুকুম করাকে ভালোবাসি, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার রাখতে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তৃতীয় যে জিনিসটা আমি ভালোবাসি, তালিযুক্ত কাপড় পরতে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। অর্ধটা পৃথিবীর শাসক ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত কাপড় পরতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছরের খেলাফত জীবন, প্রতাপের সাথে তিনি শাসন করেছেন, তিনি ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেছেন বিভিন্ন জায়গায়। সেই খলিফাতুল মুসলিমিন একদিন মসজিদ নববীতে বয়ান দিচ্ছেন, আর তার পরনে ইয়ামান থেকে যে রিলিফের চাদর এসেছিল সবাইকে একটি একটি করে দেওয়া হয়েছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলার পরনে দুটি চাদর, একটা লঙ্গির মতো করে পড়া আর একটা পাঞ্জাবির কুর্তার মতো করে পড়া। মসজিদ নববীর মিম্বরে বসা খুতবার আগে সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধের জন্য তৈরি করছেন, এমন সময় একজন যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার কথা একটুখানিও শুনব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার একটা প্রশ্নের জবাব না দিবেন। যুবক, তোমার কি প্রশ্ন? আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে যে চাদর এসেছে আমরা সবাই একটি করে পেয়েছি, আপনার পরনে দেখতে পাচ্ছি দুটি চাদর, আপনার নিয়ম নিয়মে আপনি একটি চাদর পাবেন, আপনি দুইটি চাদর পেলেন কিভাবে? আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দুচুক বেয়ে পানি পড়া শুরু করে দিল। আজকের যুগে যদি কোনো প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে এভাবে যদি অ্যাটাক করা হয় প্রশ্ন মানে, তাহলে সাথে সাথে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে। কিন্তু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বললেন, যুবক তুমি বসো, কিন্তু জবাব দিতে পারছিলেন না কান্নার কারণে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, হ যুবক তোমার প্রশ্নের জবাব আমি দিচ্ছি, আমার আব্বার মাত্র একটা কুর্তা একটা পাঞ্জাবি রয়েছে, আর ওই পাঞ্জাবির মধ্যে কয়েকটা তালি রয়েছে, এর মধ্যে কিছু তালি কাপড়ের, কিছু তালি হলো লেদারের চামড়ার তালি, আজকে বৃষ্টি ভেজা দিন যার কারণে আমার আব্বা জুমার খুতবা দিবেন, রাতের বেলা প্রতি শুক্রবার রাত্রে তিনি এটা ধৌত করে দেন এবং শুক্রবারে মসজিদ নবীতে খুতবা দেন, আজকে রাত্রে ধৌত করেছিলেন, ওয়েদার ভালো নাই বিদায়, তার এই কুর্তাটা শুকায় নাই, সকালবেলা যখন মসজিদে আসবেন তখন এই যে লেদারের যে তালিগুলো রয়েছে সেগুলোর থেকে গন্ধ আসছিল, মসজিদে নববী নবীজি ইসলামের মসজিদে খুতবা দিবেন আর ওই তালি থেকে গন্ধ আসতেছে সেটা তিনি ভালো মনে করেন নাই, তাই উপরের কাপড়টা রেখে এসে শুধু নিচের কাপড়টা এমন থেকে নতুন যে কাপড় সেটা পরে এসেছেন। আমি এই অবস্থা যখন দেখলাম, অর্ধটা পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বন্ধু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদলা শরীরে শুধু একটা লঙ্গি পরে মসজিদ নববীর দিকে আসতেছেন, আমি সহ্য করতে পারলাম না, তাই আমার অংশে যে চাদর ছিল সেই চাদরটা আমি আমার আব্বাকে দিয়ে দিছি, যার কারণে তুমি দেখতে পাচ্ছ একটা চাদর তার পরনে আর একটা চাদর তার শরীরের মধ্যে দেওয়া, শরীরের মধ্যে দেওয়া চাদরটা হলো আমার অংশের চাদর। সুবহানাল্লাহ। সুবহান, তারা ছিলেন মুসলিম শাসক, তারা ছিলেন নবীজি ইসলামের অনুসারী, তারা ছিলেন নবীজি ইসলামকে ভালোবাসার নিদর্শন প্রকাশকারী ব্যক্তি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষ।
এই যুবক যখন এই ঘটনা শুনল তখন বলল, আমিরুল মুমিনিন, এখন আপনি হুকুম করলে আমার জান মাল আপনার জন্য কুরবান করব, আপনার জন্য পিছনে থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, ডানে থেকে যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। আজকে কি আছে কেউ এভাবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বারদেরকে প্রশ্ন করার মতো সাহসী কেউ নাই? সে ধরনের আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণেই তারা ভালোবেসেছেন আমিরুল মুমিনিনকে আল্লাহর ওয়াস্তে, ভালোবেসেছেন নবীজি ইসলামকে আল্লাহর ওয়াস্তে, প্রশ্ন করেছেন আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমি তালিযুক্ত কাপড় পরতে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটি ভালোবাসা, ভালো কাজের প্রচার করা, দুই নম্বর মন্দ কাজের থেকে মানুষকে বিরত রাখা, তিন নম্বর হলো তালিযুক্ত কাপড় পরা। ইয়া রাসূলুল্লাহ, আমি এই তিনটি জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ভালোবাসার কথা বলে তিনি বসে গেলেন, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তিনটা জিনিস ভালোবাসি। নবীজি ইসলাম বললেন, ও ওসমান, তোমার তিনটা ভালোবাসার কথা, তিনটা জিনিস যে ভালোবাসো, ওই ভালোবাসার নিদর্শনগুলো আমার সামনে ব্যক্ত করো, আমরা শুনি তোমার ভালোবাসার জিনিস কি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালোবাসি অনাহারীদেরকে, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দিতে ভালোবাসি। সুবহানাল্লাহ। ক্ষুধার্তদেরকে আমি খাবার দিতে ভালোবাসি। আজকে আমরা ক্ষুধার্ত যারা তাদেরকে ভালোবাসি না, তাদের মুখে খাবার দিতে আমরা তত বেশি আগ্রহ নই, যেভাবে আগ্রহ সাহাবায়ে কেরামদের ছিল, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ক্ষুধার্তদেরকে খাবার দিতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধার্তদেরকে খাবার দিতেন। আমি গত সপ্তাহে উমরা করে আসলাম, মদিনা শরীফে একজন ব্যক্তি, ইয়ামনি ব্যক্তি, তিনি সৌদি নাগরিকত্ব পেয়েছেন, মূলত তার বাড়ি ইয়ামান, ধনাঢ্য ব্যক্তি, তার অনেক জায়গায় লঙ্গরখানা রয়েছে, ইয়ামনে তিনি হসপিটাল করে দিয়েছেন। মদিনা শরীফে তিনি বিশাল আকারের একটা মেহমানখানা করেছেন মসজিদ নববীর পাশেই। আমি সেখানে, আমাকে দাওয়াত করা হলো, আমি সেখানে সোমবার, গত সোমবার সকালবেলার নাস্তা, গত সোমবারে সকালবেলার নাস্তা সেখানে করলাম। প্রতিদিন সেখানে 5-6 হাজার লোক তার দাওয়াতে অংশগ্রহণ করেন। প্রতি জুম্মাবার জুমার নামাজের পর মসজিদ নববী থেকে সেখানে 5-6 হাজার মানুষ জুমার নামাজের পরে তার ডাইনিং রুমে উপস্থিত থাকেন। এত বড় ডাইনিং রুম আমি নিজে দেখে এসেছি গত সোমবার, আজকে এক সোমবার, গত সোমবারে সেখানে আমি তার দাওয়াতে অংশগ্রহণ করেছিলাম। এবং মদিনা শরীফে তার একটা অফিস রয়েছে, সেই অফিস আমি গাড়ি থেকে দেখেছি, বিশাল আকারের অফিস, এবং সেখানে মানুষ লাইন বান্ধা থাকেন, গরিব মানুষরা সাহায্যের জন্য, কেউ অপারেশনের সাহায্য, কেউ একামা শেষ হয়ে গেছে, কেউ বাচ্চাদেরকে পড়াইতে পারতেছেন না, বিভিন্নজন বিভিন্ন সমস্যা নিয়ে তার এখানে উপস্থিত হয়ে থাকেন এবং তিনি নিজ হাতে তাদেরকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি এখনও পৃথিবীতে আছেন, এ কারণে আপনিও তাদের কাতারে নাম লেখান। যখনই ক্ষুধার্ত মানুষের আহ্বান আসবে তখন তাদেরকে একটা ফুটপ্যাক দেন, তাদেরকে এক বস্তা চাউলের ব্যবস্থা করে দেন, তাদের খাবারের ব্যবস্থা করে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দনাঢ্য ব্যক্তি ছিলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্তদের মুখে খাবার দিতে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটি ভালোবাসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটি ভালোবাসা, হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালামের আরও তিনটি ভালোবাসা এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটি ভালোবাসার বর্ণনা আপনাদের সামনে পেশ করব। তবে যেতে হচ্ছে একটি বিরতিতে, বিরতি থেকে এসে এই কথাগুলো বলবো, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সামনে আসলাম। আমি আমার অসম্পূর্ণ কথা আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করব। ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা এক ধরনের করে থাকি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন ছিল, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির বর্ণিত এই হাদিস থেকে এই বোঝা যায়। যাক, আমি বলতেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি ইসলামের ভালোবাসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা এবং উমর রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা, উসমান রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার কথা আমি ব্যক্ত করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায় মানবতা তথা মেহমানদের, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি অনাহারীদের মুখে খাবার দিতে ভালোবাসি, দ্বিতীয় বলেছিলেন আমি বস্ত্রহীনদেরকে কাপড় দেওয়াকে ভালোবাসি, তৃতীয় বলেছিলেন গভীর মনোযোগ সহকারে আমি কোরআনুল করিম তিলাওয়াত করতে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কোরআন থেকে আমরা বহু দূরে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনটি জিনিস ভালোবাসতেন, দেখুন, তিনি কোরআন বেশি মনোযোগ সহকারে তিলাওয়াত করতে ভালোবাসতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ভালোবাসার জিনিসের মাধ্যমে জিনিসরত অবস্থায় তাকে আল্লাহ পাক শহীদ করেছেন, শহীদের মর্যাদা দিয়েছেন। তিনি মসজিদে নববীতে কোরআনুল করিম তিলাওয়াতরত ছিলেন, আর একজন ইসলাম বিদ্বেষী মুনাফিক মসজিদ নববীতে ঢুকে সে তরবারি দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার শরীর মুবারক, মাথা মুবারক পড়ে গিয়েছিল কোরআনুল করিমের উপরে। কাল কিয়ামতের দিন অনেক শহীদদের জন্য সাক্ষী হবে, ওই জমিন বিভিন্ন জিনিস সাক্ষী হবে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সাক্ষী স্বয়ং কোরআনুল করিম আল্লাহ পাকের সামনে সাক্ষী হিসাবে পেশ করা হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনাহারীদের মুখে আমি খাবার দিতে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আমি বস্ত্রহীনদেরকে আমি কাপড় দিতে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ সহকারে আমি তিলাওয়াত করতে ভালোবাসি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, একবার এক ইহুদি ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ, আমি ক্ষুধার্ত, আমি গরিব, আমাকে কিছু দান খয়রাত করো। নবীজি ইসলামের কাছে কিছু ছিল না, তিনি বললেন যাও উসমানের কাছে গিয়ে আমার কথা বলো। সেই লোকটা গিয়ে দেখলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত থেকে তিনি দান বা গম সেগুলো খুঁড়তেছেন, জমা করতেছেন। ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো গরিব, গর্ত থেকে দান খুঁড়তেছে, ওনার কাছে আমি কী চাইব। আবার দমক দিয়ে বললেন যাও তুমি ওখানে গিয়ে ওখানে আমার কথা বলো। তিনি গিয়ে দেখলেন যে তিনি যে তুলা রয়েছে সেগুলো বাতাসে উড়ে যাচ্ছে, সেগুলো তিনি এভাবে ফালিয়ে ফেলিয়ে সেগুলো জমা করতেছেন। আবার ফিরে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে কী সাহায্য চাইব, সে উড়ে যাইতেছে যেগুলো তুলা, সেগুলো বাতাসে উঠতেছে, সেগুলো জমা করতেছে, সে নিজেই গরিব, তার কাছে আমি কী চাইব। আবার নবীজি ইসলাম বললেন যাও উসমানের কাছে গিয়ে বলো আমার কথা। ওই লোকটা মনে করলো আচ্ছা, নবীজি ইসলাম যেহেতু বলেছেন মুহাম্মদের কথা ফেলা যায় না, মুহাম্মদ যেহেতু বলেছেন, আবার যাই গিয়ে উসমানকে জিজ্ঞেস করি। উসমানকে জিজ্ঞেস করলেন, উসমান, আমাকে মুহাম্মদ পাঠিয়েছেন, আমি গরিব ব্যক্তি, আমাকে কিছু সাহায্য করো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সত্যি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে তাকাইতে লাগলেন, তাকিয়ে দেখলেন মরুভূমির দেশে দূর বহু দূরে দেখা যায় তার কাফেলা, যেটা ব্যবসার জন্য সিরিয়াতে গিয়েছিল, ওই কাফেলা ব্যবসার পরে ফিরে আসতেছে। বিশাল আকারের কাফেলার মধ্যে সামনে একটা লাল উটনি ছিল, উটের পিঠের মধ্যে সামানা ছিল, আর পিছনে আরও শত শত উট রয়েছে। তিনি বললেন যাও তাদেরকে গিয়ে বলো, ওই সামনের যে উট, উটের পিটনে যা সামানা রয়েছে, উট সহ সামানা সহ তোমাকে দিয়ে দিতে। ওই ব্যক্তি মনে করলো এটা বিদ্রূপ মনে হয়, যে ব্যক্তি গর্ত থেকে দান ঠুকায়, যে ব্যক্তি তুলাগুলো সংগ্রহ করে, সেই ব্যক্তি আরেকজনের, আওরের গরু মামাহুরের দান আমাদের দেশে বলা হয়, একটা কাফেলা আসতেছে, কাফেলার উট আমাকে দান করে ফেললো। তারপরেও যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। গিয়ে ওই কাফেলাকে বললেন, ওই যে দূরে দাঁড়ানো দেখা যায় একজন ব্যক্তি, তার নাম উসমান, তিনি আমাকে পাঠিয়েছেন এবং বলেছেন সামনের উটটা আমাকে দিয়ে দিতে, আমি গরিব মানুষ। তখন তার দাস দাসী যারা ছিলেন, তার কাজের মানুষ যারা ছিলেন, তারা উটের রশিটা ওই ব্যক্তির হাতে দিয়ে দিলেন। ওই ব্যক্তি উটটাকে নিয়ে যখন যেতে চাইলেন, তখন পিছনের উটগুলোও তার সাথে সাথে যেতে লাগলো। এইভাবে আস্তে আস্তে মদিনার দিকে অগ্রসর হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হলেন, দেখলেন
পিছনের উটগুলা সামনের উটকে ফলো করে চলে যাইতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন তাকে দিতে যাইতে দাও, যেহেতু সেটা আল্লাহরই হুকুম মনে হয় এভাবে ওই ব্যক্তির জন্য সবগুলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার দানের হাত ছিল এমন, আজকের যুগেও এভাবে অনেক দানশীল ব্যক্তি রয়েছেন, আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছেন, যার মধ্যে একজনের কথা আমি বললাম যে এবছর আমি মদিনা শরীফে দেখেছি তার দানের হাত আমি দেখেছি। এভাবে অনেক ব্যক্তি রয়েছেন, আমাদের সমাজেও রয়েছেন, আমাদের ব্রিটেনেও রয়েছেন, আমরা আমাদের ফান্ডরাইজিংগুলোতে বিভিন্ন সময়ে দেখে থাকি, তারা তাদের নাম ঠিকানাও জানাইতে চান না এবং বড় বড় ডোনেশন করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরনের বিশাল হৃদয়ের অধিকারী ব্যক্তিবর্গ যারা আল্লাহর মহব্বতে আল্লাহর নবীর মহব্বতে নিজের ধন সম্পদ জান মাল কুরবান করে দেন, তাদের জন্য আমাদের দোয়া সবসময়। আল্লাহ পাক যেন আমাদেরকেও তাদের মতো দাতা, তাদের মতো সখী, তাদের মতো ডোনার হওয়ার তৌফিক এনায়েত করেন। ইয়াদুল উলিয়া খাইরুম মিন ইয়াদুস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। আমরা যেন দান করনেওয়ালা হই, দান নেওয়ালা যেন না হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটি জিনিস ভালোবাসি। ও আমার আলী, বলো তুমি কোন তিন জিনিস ভালোবাসো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি অসহায় মানবতা তথা মেহমানদের খেদমত করতে আমি ভালোবাসি, দ্বিতীয় আমি ভালোবাসি জিহাদের ময়দানে তরবারি পরিচালনা করতে ভালোবাসি, আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে ভালোবাসি, তৃতীয় আমি অধিক গরমে গরমের মধ্যে রোজা রাখতে ভালোবাসি, গাম বেয়ে পড়তেছে, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, কুদায় কুদায় পেটের যন্ত্রণা হচ্ছে, এই অবস্থায় আমি রোজা রাখতে ভালোবাসি, আল্লাহর মহব্বতে আমি সব কষ্ট সহ্য করতে, গরমের কষ্ট ক্ষুধার কষ্ট সহ্য করতে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় মানবতা তথা মেহমান নওয়াজি এমন ছিল, ঘরের মধ্যে যা খাবার থাকতো সব দিয়ে দিতেন মেহমানদেরকে। সুবহানাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদের প্রতি এত সম্মান দেখাতেন, এত ভালোবাসা দেখাতেন মেহমানদেরকে। এভাবে নবীজির এই চারজন খলিফা তাদের চারজনের ভালোবাসার কথা তিনটা তিনটা করে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তিনটা ভালোবাসা, এই পাঁচজনের ভালোবাসা যখন ব্যক্ত করা হলো, তখন জিব্রিল আলাইহিস সালাম আসমান থেকে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ফরাশে বসে জমিনে বসে আপনার ভালোবাসার কথা, আপনার বন্ধুদের ভালোবাসার কথা বর্ণনা করছিলেন, তখন আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের সামনেও তার তিনটি ভালোবাসার কথা তিনি বর্ণনা করছিলেন। তখন নবীজি ইসলাম ফরমান ও ভাই জিব্রাইল আমার আল্লাহ আমার মাওলার ভালোবাসার কথাগুলো আমাদের সামনে ব্যক্ত করো। জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসার কথা বর্ণনা করার আগে আমি আমার ভালোবাসার কথা আমি বর্ণনা করতে চাই। আমি যদি এই জমিনের মানুষ হইতাম, আল্লাহ পাক আমাকে ফিরিস্তা বানিয়ে তৈরি করেছেন সকল ফিরিস্তাদের সর্দার, আমি যদি এই জমিনের মানুষ হইতাম তাহলে আমিও তিনটা জিনিস ভালোবাসতাম। নবীজি ইসলাম বর্মান ও ভাই জিব্রিল তুমি কোন তিনটা জিনিস ভালোবাসতে? জিব্রিল ইসলাম বর্মান যে আমি প্রথমত পথগুলা মানুষদেরকে পথের দিশা দেওয়াকে আমি ভালোবাসতাম। আমি এই জমিনের মানুষ হইলে যারা পথগুলা মানুষ পথ হারিয়ে আল্লাহর রাস্তা ভুলে গেছে, আল্লাহর নাফরমানির মধ্যে মুবতালা, আমি যদি এই জমিনের মানুষ হইতাম পথগুলা মানুষদের পায়ে হাতে ধরে তাদেরকে পথের দিশা দিতাম। দ্বিতীয় কোন জিনিসটা ভালোবাসো? জিব্রিল হোসেন ফরমান আমি যদি এই জমিনের মানুষ হইতাম তাহলে রাতের আবারে আদারের মধ্যে ক্ষুধার্ত মানুষের দরজার সামনে গিয়ে খাবারটা রেখে আসতাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে তারা আমি দূর থেকে দেখতাম, ঘুম থেকে উঠে তারা খাবারটা পেয়ে কত খুশি হয় সেই জিনিসটা দেখাটকে আমি ভালোবাসি, ক্ষুধার্ত মানুষের মুখের হাসি দেখতে আমি ভালোবাসি। আমি এই জিনিসটা আমি ক্ষুধার্ত মানুষের মুখের হাসি, তৃষ্ণার্ত মানুষের মুখের হাসি, বস্ত্রহীন মানুষের মুখের হাসি, আমি যদি এই জমিনের মানুষ হইতাম রাতের আধারে তাদের ঘরের দরওয়াজার সামনে রাখতাম আর লুকিয়ে থাকতাম, সকালে উঠে তারা এইগুলো পাওয়ার পর কত খুশি হয় সেই খুশির চেহারাটা আমি দেখার জন্য দেখাটাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, এটা আমাদের মধ্যে অনেকে রয়েছেন যে গরিবের খুশি তারা দেখতে ভালোবাসেন, নিজের খুশিকে বিসর্জন দিয়ে গরিবকে খুশি করতে ভালোবাসেন, ক্ষুধার্তকে খুশি করতে ভালোবাসেন,
তৃষ্ণার্তকে খুশি করতে ভালোবাসেন, বস্ত্রহীন মানুষকে খুশি করতে ভালোবাসেন, অসুস্থ রুগীদের মুখে হাসি ফুটাতে ভালোবাসেন, সুবহান আল্লাহ। এটা জিবরিল আলাইসলামের ভালোবাসার, জিবরিল আলাইসলামের মিজাজ যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে এই জিনিসটা রয়েছে। তৃতীয় যে জিনিসটা জিবরিল আলাইসলাম ফরমান, আমি যদি এই জমিনের মানুষ হইতাম তাহলে গরিব ও মিসকিনকে আমি বন্ধু বানাইয়া ফেলতাম। আর আজকাল দুনিয়াতে আমরা ধনীদেরকে বন্ধু বানাই, সুন্দর মানুষদেরকে বন্ধু বানাই, ধনাঢ্য ব্যক্তি যাদের কাছে বেশি টাকা পয়সা রয়েছে তাদেরকে বন্ধু বানাতে আমরা ভালোবাসি। অথচ জিবরিল আলাইসলাম ফরমান, আমি যদি এই জমিনের মানুষ হইতাম তাহলে আমি গরিবদেরকে আমার বন্ধু বানাইতাম, আমার বন্ধু বান্ধব সবাই গরিব থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আলাইসলামের এই তিনটি ভালোবাসার কথা বর্ণনা করার পর নবীজি ইসলাম ফরমান, ও ভাই জিবরিল, আমার মাওলা, যার ভালোবাসায় আমরা সব কিছু করি থাকি, যার ভালোবাসায় আমাদের সব কিছু কুরবান, ও ভাই জিবরিল, আমার মাওলার ভালোবাসার বর্ণনাটা আমাদের সামনে ব্যক্ত করো। জিবরিল আলাইসলাম ফরমান, আল্লাহ পাক বলেছেন যে তিনিও আরশের মধ্যে ফিরিস্তাদের সামনে উল্লেখ করেছেন তিনিও তিনটি জিনিস ভালোবাসেন। একটি জিনিস হলো যুবক যার যৌবনটা বিলীন করে দেয় আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় যাদের যৌবন বিলীন করে দেয়, এমন যৌবন, এমন যুবক যাদের যুবক কাল, যারা চাইলে গুনাহের মধ্যে সময় কাটাতে পারে, গুনাহের মধ্যে না কাটিয়ে নামাজের মধ্যে কাটায়, ওয়াজ নসিহত শোনার মধ্যে কাটায়, দিনই শিক্ষা অর্জন করার মধ্যে কাটায়, দিন প্রচারের ক্ষেত্রে যৌবন কাটিয়ে দিল, ওই সমস্ত যুবকদেরকে আমি ভালোবাসি যাদের যৌবন কাল আল্লাহর জন্য এবং মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছে, ওই সমস্ত যুবকদেরকে আমি ভালোবাসি। দ্বিতীয় হলো আমি ভালোবাসি অভাবের তাড়নায় ক্ষুধার্ত ওই সমস্ত ব্যক্তি যারা ধৈর্য ধরে থাকে, আমার উপরে তওয়াক্কুল করে ধৈর্য ধরে থাকে, ক্ষুধার্ত ব্যক্তি কষ্ট হচ্ছে তারপরেও কেউ কাছে হাত পাতে না, ওই সমস্ত ক্ষুধার্ত ব্যক্তিদেরকে আমি ভালোবাসি, আমার মহব্বতে আমার মখলুক হয়ে আমার রহমতের দিকে চেয়ে থাকে, ওই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে আমি ভালোবাসি। তিন নম্বর আমি ভালোবাসি ওই সমস্ত গুনাহগার বান্দা গুনাহ করতে করতে জীবন নষ্ট করে ফেলেছে, হঠাৎ করে তার হুশ জাগায় এসেছে আর গুনাহগার বান্দা তাওবা করে আমার কুদরতি পায়ে লুটে পড়ে এবং কান্না শুরু করে দেয়, ওই গুনাহগার বান্দার তাওবার মাধ্যমে তার চোখ দিয়ে যে পানি পড়ে ওই পানির এক ফুটা পানি আমার কাছে খুব বেশি প্রিয়, তার এই এক ফুটা পানির কারণে আমার জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়, আগুন নিভে যায়, উত্তপ্ত আগুন, অকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন মানুষ দিয়ে এবং পাথর দিয়ে প্রজ্বলিত করা হয়, সেই জাহান্নামের আগুন একজন গুনাহগার বান্দা তওবা করার পর চুক দিয়ে যে পানি পড়ে ওই পানির এক ফুটা পড়ার পরই আল্লাহ পাক জাহান্নামের আগুনকে ঠান্ডা করে ফেলেন, জাহান্নামের আগুনকে নিভিয়ে ফেলেন। আমি ওই গুনাহগার বান্দার চুকের পানিকে ভালোবাসি, সুবহানাল্লাহ। এ কারণে আমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রাহমাত থেকে আমরা নিরাশ হব না, যতই গুনাহগার হই না কেন, যদি আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি, আল্লাহর ভালোবাসায় আমাদের জান মাল উৎসর্গ করতে পারি, তাহলে আমরা আল্লাহ পাককে পেয়ে যাব। আর আল্লাহকে পেয়ে গেলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলাকে পেয়ে গেল সে যেন সকল সব কিছু পেয়ে গেল। তাই আসুন আমাদের জীবনের প্রতি মুহূর্ত আল্লাহর জন্য আমরা অতিবাহিত করি, যা কিছু করব আল্লাহর মহব্বতে করব। আমাদের খাওয়া, আমাদের ঘুমানো, আমাদের পরিবার পরিচালনা করা, আত্মীয়তা সম্পর্ক স্থাপন করা, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা, এক কথায় আমরা যা কিছু করব আল্লাহর রেজা মন্দির জন্য করব, আল্লাহর ভালোবাসায় করব। যদি আমরা তা করতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। দর্শক শ্রোতা, আমি যা কিছু বললাম সেগুলোর পরে আমার আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, সাথে সাথে আমার সকল দর্শক শ্রোতাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। দুনিয়াটা হলো ভালোবাসার বন্ধনে আবদ্ধ, একে অন্যকে আমরা ভালোবাসি, আমরা জমিনকে ভালোবাসি, নিজের শরীরকে ভালোবাসি, নিজের পরিবারকে ভালোবাসি, আর এই সবগুলো যেন হয় আল্লাহর ভালোবাসার কারণে। আমি বেঁচে থাকবো আল্লাহর ইবাদত করার জন্য, আমি আমার সন্তানাদিকে লালন পালন করব আল্লাহর ভালোবাসার জন্য, কারণ এই সন্তান আমার কুররাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার চোখের টান্ডক হবে, তারা দিনকে দুনিয়াতে প্রচার করবে,
দিনের দ্বারক বাহক হবে, এ কারণে আমার সন্তানদেরকে আমি লালন পালন করব, রুজি রোজগার করব, সেগুলো সংগ্রহ করব, হালাল রুজি এগুলো খেয়ে আল্লাহর ইবাদত করার জন্য আমি রুজি রোজগার করব। এক কথায় যা কিছুই করব আল্লাহর ভালোবাসায় যদি করতে পারি তবেই আমরা সার্থক, তবেই আমরা সফল কাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাদা মিন ইলমি ওয়ালা ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।